বৃদ্ধ বয়সে সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, স্ত্রী বোন আর বাবা হারা সন্তানদের কান্নায় ভারী হয়ে ওঠে বগুড়া শাহজাহানপুরের চক্কানপাড়া এলাকার বাতাস। শুক্রবার মধ্যরাতে লোডশেডিং হলে রাস্তায় বেরিয়ে আড্ডা দেয় নিহত জহুরুলের ভাতিজা বাপ্পি ও তার বন্ধুরা। এ সময় রাস্তার পাশে প্রাইভেট কার রেখে একই মহল্লার রাব্বি ও তার সহযোগীরা মাদক সেবন করছিল। পরে তাদের গাড়ির পার্কিং লাইট ভাঙা দেখতে পেলে বাপ্পিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় হট্টগোল শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাপ্পির চাচা জহুরুল। মীমাংসার চেষ্টা করলেও কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাব্বি ও তার সহযোগীরা। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চাকু নিয়ে ঘুরিস, এত বড় সাহস তোদের, কয়েকদিন আগে হতে দেখলাম এরকম বলছে। তারপর ওই ছেলের বাবা এসে বলতেছে কি ব্যাপার, তুমি আমার ছেলে শাসাও, তাই কই ধাক্কা দিছে। এই কত কইলে মানে আমার পেটা ঢেকেতে ঢেকেতে লিয়াছে, পানির মধ্যে ফেলে দিয়ে চাকু মারছে বাবা। এই ঘটনায় রাতে ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ভাই বাকিরুল। পরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সারাত অভিযান করে তিনজন এখানে আসামিকে গ্রেফতার করেছে। মামলার প্রধান আসামি রাব্বি সহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।